নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার 365 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত নেই। বন্ধুরা, আবারও চলে এসেছি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2019-এ আপনারা যারা SSC সিলেকশন পোস্টের ফেজ 7-এর এক্সাম দিয়েছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। কারণ তাদের কিন্তু CBT এক্সামের কিন্তু আপনাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু অলরেডি আউট করে দেওয়া হয়েছে SSC-র পক্ষ থেকে। আপনারা যদি ভালো করে দেখেন, দেখুন আমরা কিন্তু এখন এই মুহূর্তে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু দেখুন, এখানে মেনশন করে দেওয়া আছে ফেজ 7 2019 সিলেকশন পোস্ট এক্সামিনেশন ডিক্লারেশন অফ মার্কস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। অর্থাৎ আপনাদের CBT এক্সামিনেশনের যে রেজাল্ট আছে সেটা কিন্তু অলরেডি কিন্তু আউট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি যে অনেকেই হয়তো এক্সাম দিয়ে হয়তো ভুলেও গেছেন যে আপনারা এক্সাম দিয়েছিলেন এবং রেজাল্ট আউট হতে পারে, সেটার আশা হয়তো অনেকেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আপনাদের জন্য অত্যন্ত খুশি খবর, রেজাল্ট কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। এবং দেখুন, আমরা যদি ভালো করে দেখি তো অলরেডি এটা 2022 চলছে, অর্থাৎ 2019-এর এক্সাম 14-18 অক্টোবর আপনাদের এক্সাম হয়েছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অলরেডি অলমোস্ট কিন্তু 3 বছর আপনাদের ওয়েট করতে হয়েছে আপনাদের রেজাল্টসের জন্য। আর মোস্ট প্রবাবলি এখন 2022, তো 2022 মানে হচ্ছে অর্থাৎ এখন কিন্তু আপনাদের SSC সিলেকশন পোস্টের অলরেডি ফেজ 10-এর এক্সাম কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাইবো যে ফেজ 7-এর রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং নোটিফিকেশনে কী মেনশন করা দেওয়া আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা নোটিফিকেশানে অলরেডি চলে এসেছি। তো নোটিফিকেশানে দেখুন, এখানে মেনশন করে দেওয়া আছে উইন্ডো ফর সিকিং মার্কস অফ ফেজ 7 2019 সিলেকশন পোস্ট ইজ বিং ওপেন্ড ফর 1 মান্থ স্টার্টিং ফ্রম 9/9/2022 টিল 8/10/2022। অর্থাৎ 9 সেপ্টেম্বর 2022 থেকে 8 অক্টোবর 2022 বিকেল 6টা পর্যন্ত কিন্তু আপনাদের এই রেজাল্টের উইন্ডোটা কিন্তু ওপেন থাকবে। তার মধ্যে কিন্তু আপনাদেরকে গিয়ে কিন্তু চেক করে নিতে হবে আপনাদের মার্কস, ঠিক আছে? এবং এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে মার্কস অফ অল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন ফেজ 7  2019 সিলেকশন পোস্ট আর বিং আপলোডেড, নো রিকোয়েস্ট ইন এনি ম্যানার উইল বি এন্টারটেন ফর ডিটেল অফ মার্কস ফর ফেজ 7 2019 সিলেকশন পোস্ট। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে কিন্তু নম্বর আর বাড়ানো বা কমানো হবে না, ঠিক আছে? এবং পোস্ট আর ক্লোজিং ডেট অফ দ্য অ্যাবভ সেড উইন্ডো, অর্থাৎ এই পোস্টগুলির জন্য যে ক্লোজিং উইন্ডো আছে ডেট রেজাল্টের, সেটা কিন্তু আপনাদের 8 অক্টোবর 2022 আপনারা কিন্তু নিজেদের মার্কস SSC-র ওয়েবসাইটে গিয়ে ওখানে কিন্তু লগ ইন করে আপনারা নিজেদের রেজিস্টার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যেই সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে যে চ্যানেলে নতুন হলে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা কিন্তু আমাকে নিয়মিত টেলিগ্রামেও ফলো করতে পারেন, সেখানে কিন্তু আমি চাকরির নোটিফিকেশানের আপডেটগুলি পোস্ট করতে থাকি PDF ফরম্যাটে। লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।